এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মামুনি, মামুনি তুমি আমার দিকে দেখো। তোমার মনে পড়ে গেছে যে ভালোমার বাদামে অ্যালার্জি? হ্যাঁ, তোমার সবটা মনে পড়ে গেছে? তুমি একবার মনে করার চেষ্টা করো মামুনি, তুমি একবার মনে করার চেষ্টা করো। তুমি পারবে, মনে পড়ছে না। তুমি তো এখানে বললে যে ভালোমার বাদামে অ্যালার্জি। আচ্ছা তুমি বলো না, তুমি কি করে জানলে যে ভালোমার বাদামে অ্যালার্জি? তোমার তোমার সেদিনের ঘটনাটা মনে পড়ছে না মামুনি? একবার মনে করার চেষ্টা করো। শোনো শোনো, রক্তিমবাবু, ছোট নাসার পর থেকেই মামুনির ধীরে ধীরে সব মনে পড়ছে। মামুনি সুস্থ হয়ে উঠছে, এ বাড়িতে এসেও মামুনির মামুনির অনেক কিছু মনে পড়েছে। আমার না মনে হচ্ছে মামুনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, আর আর দেখবেন তারপরে এই সত্যিটা সত্যিটা সবার সামনে আসবে, সবার সামনে আসবে। তাড়াতাড়ি কর, দাদা বৌদি এক্ষুনি চলে আসবে কিন্তু। হ্যাঁ ঋষভ বলেছে আসার আগে ফোন করে নেবে। আচ্ছা আচ্ছা পিমনি একটা কথা বলো তো, বলছি মামুরা আসবে না? না রে, আসতে পারবে না। আসলে দামিনীর শরীরটা না আবারও খারাপ করেছে, তাই ওরা সব ওই বাড়িতেই রয়েছে, অনেকে তো ওখানেই রয়েছে। ওরা একবারে শরীর ভালো হলে ফিরবে। কোন করছেন কি? সাবধানে কাজ করো, উল্টে পড়বেন তো। জানো পিমনি, এখন না দিদি ভাই আর তেতো বাবুর খুব ফ্রেন্ডশিপ হয়ে গেছে, আর ওরা আর আগের মতন রেগে রেগে ঝগড়া করে না। ওরা এখন খুব মজা করে ঝগড়া করে জানো। রানা, মেয়েকে নিয়ে তোমার আর কোনো চিন্তা নেই। একটা কথা পরিষ্কার বুঝে গেছো যে যত বড় ঝড়ই আসুক না কেন, তোমার জামাই মানে রক্তি ঢাল হয়ে দাঁড়িয়ে ডালির সামনে ডালিকে রক্ষা করবে। পাকামি, অলওয়েজ পাকামি, সবসময় পাকামি। ওখানে ওই টঙে উঠতে কে বলেছিল আপনাকে? হ্যাঁ, আপনার তো বডিতে কোনো ব্যালেন্স বলে কিছু নেই, যে কোনো সময় ডান দিক বাঁ দিক পড়ে যাচ্ছেন। এই যদি পড়ে গিয়ে হাত পা ভাঙতো তাহলে কে দায় হতো? ভাঙতো ভাঙতো তো ভাঙতো মানে এই শুনুন, এত বছর ধরে না এইসব আমি সামলে এসেছি, আমার এতে কিচ্ছু যায় আসে না। আর সবচেয়ে বড় কথা, আমি না আপনার মতো মোমের পুতুল নই, ওই একটু লাগবে ছিটকা দুনোর মতো কে নেই। হ্যালো, আরেকবার বলুন। আরেকবার ছিটকা দুনে শুধু না, আপনার ভ্যান ভ্যানের স্বভাবও আছে, বুঝেছেন আপনি? চলুন এখান থেকে। ডালি, এরকম তর্ক করে না। কে বলেছিল তোকে অত উপরে উঠতে? যদি পড়ে গিয়ে লেগে যেত তাহলে কি হতো? বাহ 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 বাহ, তুমি এখন আমার সাইড নিচ্ছো। বাহ, অফকোর্স আমার সাইডই তো জনতা নেবে, কারণ আমি ঠিক আর আপনি ভুল। তেতো বাবু, দিদি ভাইয়ের সঙ্গে তোমার ঝগড়া হবে না তো কার ঝগড়া হবে? মানে তোমার সঙ্গে দিদি ভাইয়ের ফ্রেন্ডশিপ হওয়ার পর থেকে তুমি দিদি ভাইকে একটা গিফট দিয়েছো অন্তত একটা। না মানে শোনো, আমাকে তেতো বাবু তেতো বাবু কি বলো তুমি? হ্যাঁ তোমার ওই দিদি না তেতো, একবার নিম পাতা আর করলার একটা মিক্সচার, বুঝেছো? হ্যাঁ
কিছু যে কি হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না, তোমার ওটা কিচ্ছু হবে না। আচ্ছা রক্তিম, একটা কথা জিজ্ঞেস করি, তুমি জানো ডালি কি পছন্দ করে? না মানে সেভাবে তো কোনোদিনও ওকে বলেনি। ডালির একটা পছন্দের কথা আমি তোমায় বলতে পারি, ডালি পায়ে রূপোর নূপুর পড়তে খুব ভালোবাসে। ছোটবেলায় না ওই দু পায়ে দুটো মল পরে ছমছম ছমছম করে গোটা বাড়িতে ঘুরে বেড়াতো। আচ্ছা ঠিক আছে, মাথায় রাখবো। চলো অনেক কিছু গোছাতে হবে, টেবিলটা সরাতে হবে, ওরা আছে। ঠিক আছে ঠিক আছে, আমি আমি ওদিকে টেবিলটা ধরো, আমি ওদিকে। এই গেল রে, কি হলো? আরে কি হলো কি, দেখেছেন তো কে পাকামি করে, এবার কে পাকামি করে? আমি না মানে সে তাই। ঠিক আছে ঠিক আছে, কি হয়েছে ছাড়ুন। আরে একটু মুচকে গেছে। তাকে আর তো গায়ে মাখছি, আর আঁকড়ে মুঠোয় ঢাকছি, তবু মুঠো আলগা রাখছি আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি, আর ছুঁয়ে পালাচ্ছি, তের তাকে ছুঁতে যাচ্ছে আবার। হ্যাঁ ঋষভ বলো। ও তোমরা বেরিয়ে গেছো? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এদিকে এদিকে সব রেডি, তোমরা এসো, সাবধানে এসো। হ্যাঁ হ্যাঁ এসো। ভালো বাবা ভালো মা বেরিয়ে গেছে, এদিকে আসুন তাড়াতাড়ি তাড়াতাড়ি, ভালো মা ভালো মা বেরিয়ে গেছে। বৌদি দুজনে মিলে একসঙ্গে 30টা বছর কাটিয়ে ফেললে তো তোমরা, আমরা চাই আরো অনেক অনেকগুলো বছর তোমরা এমনই আনন্দ করে একসঙ্গে থাকো। ভেরি ভেরি হ্যাপি অ্যানিভার্সারি টু বোথ অফ ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। একটা কথা ভাব সঞ্চিতা, আমাদের সাথে সাথে এই বাড়িটাও বুড়ো হয়ে গেল। এই বাড়িটা ঘিরে আমাদের কত স্মৃতি বলতো। হ্যাঁ তুমি ভাবো রনোর কথা, এই বাড়ির চারটে দেওয়াল রনোর কত স্মৃতি আগলে রেখেছে বলো। আজকে কিন্তু আমরা কেউ কেউ আমরা চোখের জল ফেলবো না, আমরা সবাই আজকে খুব আনন্দ করব, এটাই আমাদের প্ল্যান। ভালো বাবা এসো এসো, কোনো কাজ না, চলো রাখো রাখো ওদিকে, কে রাখো কি করেছে দেখো এরা। ঠিক ঠিক,